তিন পর্যন্ত দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী, সায়েন্স একাডেমি মাইক্রো স্কুল প্ল্যাটফর্মে বায়োলজি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছো, তোমরা কাইন্ডলি আমাদের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, এবং তোমাদের যে গ্রুপগুলো আছে আমাদের অনলাইন যে গ্রুপগুলো, গ্রুপগুলোতে তোমরা কাইন্ডলি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছে সাইমা, জুবায়ের, রায়হান, শফিউল আলম, ইরাম, অনেকে আমাদের সাথে জয়েন করতেছে। তোমরা কাইন্ডলি একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও, আজকের ক্লাসটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের ক্লাসটা আমরা কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ে অনেক বেসিক টু অ্যাডভান্স বিষয় জানবো। তো তোমরা কাইন্ডলি তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ফারিয়া ফারহা, হামিদুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, মেহরাস আহমেদ আমাদের সাথে জয়েন করেছে। যারা যারা জয়েন করেছ কাইন্ডলি তোমরা কাইন্ডলি শেয়ার করে দাও। আচ্ছা, তোমাদের যে আমার যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বলো, এবং ভিডিওটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি একটু বলো। কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমি এগুলো ঠিক করে নিই। আর তোমরা যারা অনেকে জয়েন করতেছে আমাদের সাথে, সবাই সবাই জয়েন করতে করতে আমরা ততক্ষণে আমাদের এই লাইভ ক্লাসটি শেয়ার করে দিই, এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে লাইভ ক্লাসটি শুরু হয়েছে। সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইরাম মেনশন দিল, অরফন পাল মেনশন করতেছে, ধন্যবাদ অরফন পালকে। শাহনাজ রুমান, ওয়ালাইকুম আসসালাম, চম্পা ইসলাম। আচ্ছা, অনেকে আমাদের সাথে জয়েন করতেছে, সবাইকে জুবাইর রায়হান জি ভালো আছে ভাইয়া, মোস্তাকিম মাসনুন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আরিফ আলম, অনেকে আমাদের সাথে জয়েন করতেছে, ক্লিয়ার আছে বলতেছে সাইমা, ধন্যবাদ সবাইকে। তো আমরা কাইন্ডলি একটু শেয়ার করে দিই, আমরা এক মিনিটের মধ্যে আমরা ক্লাসটি শুরু করব ইনশাল্লাহ। নিগার সুলতান আমাদের সাথে আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি একটি প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য, মনোসাইকারাইটের সাধারণ সংকেত কি, যেটা আমাদের বিগত ক্লাসে লেকচার ওয়ানে আমরা পড়িয়েছিলাম। কাইন্ডলি এই মনোসাইকারাইটের সাধারণ সংকেতটা একটু তোমরা কমেন্টে লেখো, এবং সাথে তোমাদের বন্ধুদেরকে মেনশন ও শেয়ার দিয়ে দাও। প্রশ্নটা আনসার করে যাও। মুনতাসির রহমান শাহেদ, হোসনেরা তালুকদার, রাহিদা রুহি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই কাইন্ডলি শেয়ার করে দাও। এবং আমাদের এই যে প্রশ্ন, আমরা একটা কোয়েশ্চেন দিছি বোর্ডে যে গত ক্লাস থেকে লেকচার ওয়ান থেকে মনোসাইকারাইটের সাধারণ সংকেতটা কাইন্ডলি একটু তোমরা লিখে দাও, আমরা আরেক মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। সময় সুলতানা, হ্যাঁ ভালো আছি ভাইয়া। দাহিয়াতুর রিদওয়ান আমাদের সাথে আসছে। আচ্ছা, আদনান, আচ্ছা কাইন্ডলি তোমরা আমার যে বোর্ডে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা একটু কাইন্ডলি তোমরা আনসার করো, দেখি কমেন্টে আনসার করো। আমাদের এই যে বোর্ডে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু মেনশন দাও। আমাদের সাথে অনেকে জয়েন হচ্ছে, সবাই কাইন্ডলি একটু মেনশন করে দাও। আচ্ছা, শাকিল আর এস বি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যারা কাইন্ডলি জয়েন করেছো তারা কাইন্ডলি আমার বোর্ডে এই প্রশ্নটার উত্তর কাইন্ডলি একটু কমেন্ট করো। মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কি, মনোস্যাকারাইডের সাধারণ সংকেত কি, এই প্রশ্নটা দেখে আনসার করো কাইন্ডলি। আচ্ছা, নিগার সুলতানা, শাকিলার এস বি, অনেকে কমেন্ট করতেছে। আচ্ছা, তাসিন তানহা, আচ্ছা তো দেখা যাচ্ছে তোমরা বিগত ক্লাসের যে, আচ্ছা CNS2N, মুনতাসির রহমান শাহেদ, ধন্যবাদ শাহেদকে, সাইমা মুনি, আচ্ছা শফিউল আলম, আচ্ছা অনেকে কমেন্ট করতেছে, ধন্যবাদ সবাইকে, সবার উত্তরই সঠিক হয়েছে, হেজা বিনতে কামাল অনেকে কমেন্ট করছে, ধন্যবাদ সবাইকে। সো আমরা আজকে আমাদের
কোষ রসায়নের কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করায় সেকেন্ড যে লেকচার লেকচার টু শুরু করতে যাচ্ছি। তোমরা কাইন্ডলি খাতা কলম নিয়ে আমার যে লেকচার এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং নোট করে যাবে, এবং আমি আশা করব তোমরা কার্বোহাইড্রেট শেষ হলে কার্বোহাইড্রেটের যে লেকচার নোটটা তোমরা লিখবা, এটা কিন্তু তোমরা গ্রুপে সাবমিট করবা। আচ্ছা, তো সবাই এটার আনসার করেছে। আমরা মনোস্যাকারাইডের যে সাধারণ সংকেত এটা হচ্ছে সিএন এস টু এন ও এন, ঠিক আছে, এটা ছিল মনোস্যাকারাইডের সাধারণ সংকেত। ধন্যবাদ যারা উত্তর করেছে। আচ্ছা, এখন আমরা দেখেছিলাম গত ক্লাসে মনোস্যাকারাইডের কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন। আমরা জানি মনোস্যাকারাইডে যদি তিনটি কার্বন হয় সেক্ষেত্রে মনোস্যাকারাইডের সংকেতটা হয় সি থ্রি এইচ সিক্স ও থ্রি, এটাকে বলা হচ্ছে আমরা দেখেছি ট্রায়োস, ঠিক আছে। এখন আসো আমরা বিগত ক্লাসের ব্যাপারটা একটু করে রিপিট করে আমরা সামনের দিকে প্রগ্রেস করব। তো দেখা যাচ্ছে এই যে মনোস্যাকারাইড ট্রায়োসের যে উদাহরণ আমাদের বইয়ে ছিল এগুলোর মধ্যে ছিল গ্লিসারেলডিহাইড, গ্লিসারেলডিহাইড এবং আর ছিল দুই নম্বর ছিল ডাইহাইড্রোক্সি, আরেকটা ছিল আমাদের ডাইহাইড্রোক্সি এসিটোন, হাইড্রোক্সি এসিটোন। তো এদের যে স্ট্রাকচার এটা আমরা বিগত ক্লাসে দেখেছিলাম, তো আবার আমি একটু লিখতেছি। দেখো গ্লিসারেলডিহাইড যেহেতু একটা ট্রায়োস তার মানে তার মধ্যে তিনটা কার্বন থাকবে, আসো আমরা তিনটা কার্বনটা দিয়ে দিই, তিনটা কার্বন আমরা দিয়ে দিলাম। এখন আসো গ্লিসারেলডিহাইড আমরা জানি শর্করার মধ্যে অ্যালডিহাইড থাকবে অথবা কিটোনমূলক থাকবে, যেহেতু গ্লিসারেলডিহাইড বোঝা যাচ্ছে এখানে থাকবে অ্যালডিহাইড মূলক, আর অ্যালডিহাইড মূলক থাকলে সেটা কত নম্বর কার্বনে থাকবে, সেটা থাকবে এক নম্বর কার্বনে, তাহলে এক নম্বর কার্বনে আমরা অ্যালডিহাইড মূলকটা দিয়ে দিলাম। তাহলে আসো বাকি যে কার্বনগুলো এই দুই নম্বর কার্বনে, আমরা জানি কার্বনের চারটা বন্ধন তৈরি করতে পারে, দুই নম্বর কার্বনে কিন্তু দুইটা হাত কিন্তু বা দুইটা বন্ধন ফিল আপ হয়েছে, আরও দুইটা বন্ধন আছে, দুইটা বন্ধনগুলো দিয়ে দিলাম। এবং এখানে দেখা যাচ্ছে তিন নম্বর যে কার্বন, এই তিন নম্বর কার্বনের একটি কার্বন একটি বন্ধন আছে দুই নম্বর কার্বনের সাথে এবং বাকি আছে আরও তিনটি বন্ধন। সো আমরা কি করব, ডান পাশে এদিকে আমরা দিয়ে দেব ওএইচ, ওএইচ এবং বাকি যে হাতগুলো আছে সেগুলোতে আমরা দেব এইচ, ঠিক আছে, এগুলাতে এইচ আমরা দেব, বা এটাকে আমরা একসাথে লিখলে সিএস টু, যেহেতু এখানে হাইড্রোজেন দুইটা ওএইচ হিসেবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লিসারেলডিহাইডের গাঠনিক স্ট্রাকচার। ওকে, এখন আসো আমরা ডাইহাইড্রোক্সি এসিটোন দেখব। ডাইহাইড্রোক্সি এসিটোন কার, এটা হচ্ছে একটা ট্রায়োস, তার মানে তার মধ্যেও কয়টা কার্বন থাকবে, তার মধ্যেও ভাইয়া তিনটা কার্বন থাকবে, আসো এক দুই তিন। এখন আসো ডাইহাইড্রোক্সি এসিটোন একটা কিটুন, তাহলে কিটুন হলে আমরা জানি কিটুন মূলক আছে, তো কিটুন মূলক থাকলে এটা থাকে দুই নম্বর কার্বনে, তাহলে আমরা এখানে ও দিয়ে দিলাম, তাহলে সি ও কিটুন মূলক হয়ে গেল। এখন দেখো এই কার্বনে আরও কয়টি বন্ধন তৈরি করতে পারবে, আরও তিনটি, সর্বোচ্চ চারটি বন্ধন তৈরি করতে পারে। দুই নম্বর কার্বন দেখো কোনো বন্ধন তৈরি করতে পারবে কি না, অক্সিজেনের সাথে দুটি বন্ধন আর এদিকে এক নম্বর কার্বনের সাথে অপরটি তিন নম্বর কার্বনের সাথে একটি বন্ধন আছে, দুই নম্বর কার্বনে টোটাল চারটি বন্ধন ফিল আপ হয়েছে, সেজন্য দুই নম্বর কার্বনে আর কোনো নতুন বন্ধন সৃষ্টি হবে না। এখন দেখো তিন নম্বর কার্বনে একটি বন্ধন আছে, আরও তিনটি বন্ধন থাকবে। ওকে, এখন আসো আমরা আগের মতো ডান দিকে ওএইচ বসিয়ে দেব, ওএইচ বসিয়ে দেব এবং বাকি যে হাতগুলো আছে সেগুলোর মধ্যে এইচ দিয়ে দেব। দেখো এখানে এইচ 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 এইচ। ওকে, এখন দেখো এটা হয়ে গেল আমাদের ডাইহাইড্রোক্সি এসিটোনের গাঠনিক স্ট্রাকচার। এখন তোমরা যদি লক্ষ্য করো গ্লিসারেলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন দুইটার মধ্যে তিনটা কার্বন আছে, ছয়টা হাইড্রোজেন আছে এবং তিনটা অক্সিজেন আছে। তোমরা যদি গণনা করো দেখো, অর্থাৎ দুইজনেরই আণবিক, দুইটারই আণবিক সংকেত কি একই, দুইটা অণুর আণবিক সংকেত একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যালডোজ শর্করা এবং এটা হচ্ছে একটা কিটোজ শর্করা, এবং তারা একে অপরে আমরা আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হলে আমরা তাদেরকে পরস্পরের আইসোমার বলি, তার মানে গ্লিসারেলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি এসিটোন পরস্পরের আইসোমার। কাইন্ডলি আমাকে একটু জানাও এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা, কাইন্ডলি সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করবা, কারণ হচ্ছে আমরা যেন দ্রুত ক্লাসটা সামনের দিকে যেতে পারি। কাইন্ডলি বলো আমাকে। আচ্ছা, সবাইকে মেনশন দেওয়ার জন্য বলা হচ্ছে। আচ্ছা, মুনতাসিরকে ধন্যবাদ, অনেকে আমাদের সাথে আছে, আমাদের সাথে এখন অনেকেই ক্লাসে জয়েন করেছে। কাইন্ডলি একটু বুঝতে পারছো কিনা একটু আমাকে একটু জানাও, কাইন্ডলি বুঝতে পারছো কিনা এতটুকু আমাকে একটু জানাও, আমরা সামনের দিকে দ্রুত এগিয়ে যাব, ঠিক আছে। এখন বুঝতে পারলে তোমরা সবাই ইয়েস লেখো। এখন দেখো আমরা তো
গ্লিসারেলডিহাইড। মনে রাখবে উদ্ভিদে গ্লিসারেলডিহাইডকে পাওয়া যায় গ্লিসারেলডিহাইড ট্রি ফসফেট হিসেবে। উদ্ভিদে কি হিসেবে পাওয়া যায়? গ্লিসারেলডিহাইড ট্রি ফসফেট হিসেবে পাওয়া যায়। উদ্ভিদে গ্লিসারেলডিহাইডকে পাওয়া যায় কি হিসেবে? গ্লিসারেলডিহাইড ট্রি ফসফেট হিসেবে। তাহলে গ্লিসারেলডিহাইড ট্রি ফসফেট বলতে আসলে কি বোঝানো হয়েছে? দেখো এই যে এটা হচ্ছে গ্লিসারেলডিহাইড, গ্লিসারেলডিহাইডের তিন নাম্বার যে কার্বনটা আছে ওই তিন নাম্বার কার্বনের হাইড্রোজেনটা যখন সরে গিয়ে একটা ফসফেট গ্রুপ এখানে যুক্ত হবে, PO43- বা ফসফেট গ্রুপ এখানে যুক্ত হবে, তখন আমি এটাকে বলবো গ্লিসারেলডিহাইড ট্রি ফসফেট। দেখো গ্লিসারেলডিহাইড ত্রি মানে হচ্ছে তিন নাম্বার কার্বন, ফসফেট মানে হচ্ছে ফসফেট গ্রুপ, তার মানে গ্লিসারেলডিহাইডের তিন নাম্বার কার্বনে একটা ফসফেট গ্রুপ যুক্ত হলে তখন তাকে বলবো আমরা গ্লিসারেলডিহাইড ট্রি ফসফেট। দেখো মনে রাখবে যদি কোথাও ফসফেট গ্রুপ যুক্ত থাকে শর্করার মধ্যে, যদি একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকে তাহলে সেটা শেষ কার্বনে যুক্ত হবে। দেখো এখানে গ্লিসারেলডিহাইডের মধ্যে একটা ফসফেট যুক্ত আছে, সেটা কিন্তু শেষ কার্বনে যুক্ত আছে, অর্থাৎ তিন নম্বর কার্বনে, ঠিক আছে? যদি কোথাও দেখো দুইটা, তাহলে মনে রাখবে একটা কার্বন একটা ফসফেট যদি থাকে তাহলে সেটা সবসময় শেষ কার্বনে থাকবে, ঠিক আছে? এবং আমরা বাকি উদাহরণগুলো পরবর্তীতে দেখবো, তখন আরও ক্লিয়ার হবে ব্যাপারটা, যে সেটাটুকু মনে রাখো যে শেষ কার্বনে থাকবে। আর যদি কখনো দেখো শর্করার মধ্যে দুইটা ফসফেট থাকে তাহলে দেখো একটা থাকবে শেষ কার্বনে আর একটা থাকবে এক নাম্বার কার্বনে, এটা আমরা একটু মাথায় রাখবো, ঠিক আছে? সাধারণত এরকম দেখা যায়। এখন আসো তাহলে গ্লিসারেলডিহাইড ত্রি ফসফেট আমরা বুঝতে পারছি, আর উদ্ভিদের মধ্যে ডাইহাইড্রোক্সি এসিটুনটা থাকে কী হিসেবে? ডাই হাইড্রোক্সি এসিটোন ত্রি ফসফেট হিসেবে। তাহলে বলতো ডাইহাইড্রোক্সি এসিটোন ত্রি ফসফেট তার মানে কি মিন করতেছে? ডাইহাইড্রোক্সি এসিটোনের কত নাম্বার কার্বনে ফসফেট থাকবে এটা আমাকে কাইন্ডলি একটু জানিয়ে দাও, কত নাম্বার কার্বনে, জাস্ট সংখ্যাটা লিখলে হবে তোমরা, কত নাম্বার কার্বনে? আচ্ছা কত নাম্বার কার্বনে? আচ্ছা আবার একটু রিপিট করতে বলা হচ্ছে, ক্লাসটা করতে পারতেছি না। আচ্ছা আবার একটু বুঝি না, অনেকে বুঝতেছে না বলতেছে, যারা বুঝছে তারা অনেকে বলছে ক্লিয়ার। আচ্ছা যারা বুঝেছো তোমরা কাইন্ডলি, আচ্ছা অনেকে বুঝতে পেরেছে, তোমরা কাইন্ডলি যারা বুঝো নাই কাইন্ডলি ক্লাসটা আমাদের কিন্তু এখানে থাকবে, এবং আমরা এটা ইউটিউব চ্যানেল, আমাদের যে ম্যাক্রো স্কুল ইউটিউব চ্যানেল আছে এখানে তোমরা সাবস্ক্রাইব করে নিবা, এটার মধ্যে তোমার আমাদের এই লাইভ ক্লাসটা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে খেয়াল করো তো ডাইহাইড্রোক্সি এসিটোনে কত নাম্বার কার্বনে, কত নাম্বার কার্বনে একটু ফসফেটটা থাকবে একটু বলো তো। নিগার সুলতানা কমেন্ট করেছে তিন নাম্বার কার্বনে, ডাইহাইড্রোক্সি এসিটোন ত্রি ফসফেটে কত নাম্বার কার্বনে ফসফেটটা থাকবে? আচ্ছা তাস, আচ্ছা অনেকে বলতেছে তিন নাম্বার কার্বনে, শাকিলের এসবি তিন নাম্বার কার্বনে, গুড, অনেকে আনসার করছে তিন নাম্বার কার্বনে, গুড। অর্থাৎ ডাইহাইড্রোক্সি এসিটোন উদ্ভিদে কিন্তু পাওয়া যায় ডাইহাইড্রোক্সি এসিটোন ত্রি ফসফেট হিসেবে, ঠিক আছে? তার মানে এটা ত্রি ডাইহাইড্রোক্সি এসিটোন ত্রি ফসফেট মানে হচ্ছে এই যে ডাইহাইড্রোক্সি এসিটোন এটার যে তিন নাম্বার কার্বন আছে ওই তিন নাম্বার কার্বন থেকে একটা এইচ সরে গিয়ে এখানে একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, তখন আমরা এটাকে বলবো ডাইহাইড্রোক্সি এসিটোন ত্রি ফসফেট। তোমরা যখন কেলভিন চক্র পড়বা সালোক সংশ্লেষণে তখন তোমরা গ্লিসারেলডিহাইড ত্রি ফসফেট এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ত্রি ফসফেটগুলো পাবা, দেখতে পাবা। তো আমরা কিন্তু এখান থেকে পড়ে গেলে আমাদের যে সালোক সংশ্লেষণের যে অধ্যায়টা আছে এখানে কিন্তু আমাদের কেলভিন চক্র, হ্যাসেনস্ল্যাক চক্র, তারপর হচ্ছে তোমার ক্র্যাব চক্র, অনেকগুলো চক্র আমাদের পড়তে হবে। তো এগুলো যদি আমরা ভালোভাবে বুঝি ওই অধ্যায়টা আমরা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা তাহলে একটু সামনের দিকে যাওয়া যাক। দেখো তাহলে আমরা এর পরবর্তী যেটা দেখব সেটা হচ্ছে, এখন হচ্ছে দেখো যদি মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 4 হয়, মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 4 হয়, মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা কত হলে 4 হলে তাহলে হাইড্রোজেন হবে 8 এবং অক্সিজেন হবে 4, ঠিক আছে? আচ্ছা তাহলে এটাকে আমরা বলবো কি, টেট্রোস, এটাকে আমরা বলবো টেট্রোস, ঠিক আছে? আচ্ছা তো আমাদেরকে একটু বলো তো টেট্রোসের যে উদাহরণ এগুলোর মধ্যে কি কি ছিল? টেট্রোসের উদাহরণের মধ্যে ছিল ইরিথ্রোস, আচ্ছা আমি একটু এখানে লিখতেছি, টেট্রোসের ইরিথ্রোস ছিল এবং আর ছিল ইরিথ্রোলোস, ইরিথ্রোলোস, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো আমরা ইরিথ্রোস এবং ইরিথ্রোলোসের যে গাঠনিক স্ট্রাকচার সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ইরিথ্রোস এবং ইরিথ্রোলোস এরা হচ্ছে টেট্রোস, তার মানে এদের কার্বন সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে? এখন আসো
কোনটা কি, কোনটার মধ্যে দেখো তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছি এই জিনিসটা একটু মনে রাখবা, যে কোথাও যদি নামের শেষে লোস দেখো তাহলে এরা হচ্ছে সাধারণত কিটুস হয়, অর্থাৎ এদের মধ্যে কিটুন গ্রুপটা থাকে, ঠিক আছে? আচ্ছা, তবে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের মধ্যে যেমন ধরো ব্যতিক্রম, এটা একটু মনে রাখবা, ব্যতিক্রম যেটা হচ্ছে জাইলোস, দেখো জাইলোস, জাইলোসের মধ্যে লোস আছে তবু, তবে এটা একটা লোস থাকলে আমি বলছি কিটুস, তবে জাইলোস একটু ব্যতিক্রম, এটা লোস থাকলেও এটা হচ্ছে অ্যালডোস, এটা হচ্ছে কি অ্যালডোস, ঠিক আছে? আর একটা ব্যতিক্রম হচ্ছে তোমার ফ্রুকটোস, ঠিক আছে? ফ্রুকটোসের মধ্যে কিন্তু কোনো লোস নেই, লোস না থাকলে এটা অ্যালডোস হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে একটা কিটুস। এই দুটো জিনিস মনে রাখবা, বাকিটা কিন্তু এমনি এটা দিয়ে মনে রাখলে চলবে, লোস থাকলে হচ্ছে সাধারণত হচ্ছে কিটোস, ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে দেখা যাচ্ছে আমরা এই ইরিথ্রোস এবং ইরিথ্রোলোস হচ্ছে চার কার্বন বিশিষ্ট, তাহলে আমরা চারটা কার্বন দিয়ে দিই, 1, 2, 3, 4, ঠিক আছে? এখন দেখো এটাও চার কার্বন বিশিষ্ট, চারটা কার্বন দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 4, 1, 2, 3, 4। আচ্ছা, ইরুথ্রোস একটা অ্যালডোস, যেহেতু নামের শেষে লোস নেই, আর ইরুথ্রোলোস নামের শেষে লোস আছে না, তার মানে এটা একটা কিটোস, অর্থাৎ এখানে কি থাকবে, কিটুন মূলক থাকবে, ঠিক আছে? আর এখানে থাকবে কি মূলক, এখানে থাকবে CHO, অর্থাৎ অ্যালডিহাইড মূলক এখানে থাকবে। তাহলে আসো, এটার মধ্যে অ্যালডিহাইড মূলক থাকলে, অ্যালডিহাইড মূলক তো থাকবে, আমরা জানি অ্যালডিহাইড মূলক সবসময় 1 নম্বর কার্বনে থাকে এবং 2 নম্বর কার্বনে থাকে কিটুন মূলক, তাহলে এখানে থাকবে 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড মূলক CHO, HO দিয়ে দিলাম, সি আছে HO দিয়ে দিলাম। তাহলে আসো বাকি হাতগুলো আমরা দিয়ে দিই, এখানে হচ্ছে তিনটা হাত, এবং এদের ক্ষেত্রে ডান দিকে বসবে OH, ডান দিকে OH দিয়ে দিলাম, বাকি যে হাতগুলো আছে সেগুলোর মধ্যে কি বসবে, H বসবে। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে ইরুথ্রোস। আর দেখো, আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা একটু দেখি, এটা ইরুথ্রোলোস, এখানে কিটুন মূলক থাকে, তাহলে এটা হচ্ছে তোমার কিটুন মূলক থাকলে এটা 2 নম্বর কার্বনে দেবো, CO মূলক থাকলে এটা 2 নম্বর কার্বনে। তাহলে খেয়াল করো 2 নম্বর কার্বন আমরা দিয়ে দিলাম, এখন আসো বাকি হাতগুলো আমরা দিয়ে দিই, এখানে কয়টা, আরও 3টা বন্ধন আছে, আর এখানে আছে 2টা বন্ধন, আর এখানে হচ্ছে 3টা বন্ধন, তাহলে এদিকের বন্ডগুলোতে আমরা ডান দিকে দিয়ে দেবো OH, আর বাকি যে হাতগুলো এগুলোর মধ্যে আমরা কি দিয়ে দেবো, হাইড্রোজেন দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইরুথ্রোলোস। তাহলে একটু বলো তো আমাকে, ইরুথ্রোস এবং ইরুথ্রোলোসের যে গাঠনিক স্ট্রাকচারটা আমরা এঁকেছি সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা, কাইন্ডলি একটু বলো। আচ্ছা, কাইন্ডলি একটু বলো তো সবাই বুঝতে পেরেছে কিনা। আচ্ছা, যারা বুঝতেছো তারা কাইন্ডলি একটু বলো তো আমাকে, বুঝতে পারছো কি না। আচ্ছা, তাহলে দেখো এখন উদ্ভিদে কিন্তু ইরুথ্রোসটা কী হিসেবে থাকে, যে ইরুথ্রোস 4-ফসফেট হিসেবে থাকে, কী হিসেবে থাকে, ইরুথ্রোস উদ্ভিদে ইরুথ্রোস 4-ফসফেট হিসেবে আছে, এটা তোমরা কেলভিন চক্রে দেখতে পাবে, তোমাদের যে উদ্ভিদ বিজ্ঞান বই আছে, উদ্ভিদ বিজ্ঞান বইয়ে তোমরা চাইলে কেলভিন চক্রটা একটু দেখে নিতে পারো, দেখবা যে এই কেলভিন চক্র যখন পড়বা তখন কেলভিন চক্রে তোমরা ইরুথ্রোস 4-ফসফেটকে দেখতে পাবা। আচ্ছা, ইরুথ্রোস 4-ফসফেট মানে কি, ইরুথ্রোস 4-ফসফেট মানে হচ্ছে এখানে ইরুথ্রোসের মধ্যে একটা ফসফেট আছে, ফসফেটটা হচ্ছে 4 নম্বর কার্বনে, ঠিক আছে? তাহলে দেখো 4 নম্বর কার্বন কোনটা, 4 নম্বর কার্বন হচ্ছে আমাদের এটা, এখান থেকে আমি যদি হাইড্রোজেনটা মুছে দিই বা এখান থেকে বাদ দিয়ে দিই, এবং এখানে যদি একটা ফসফেট গ্রুপ যুক্ত করি, ফসফেট গ্রুপ, আমি পি দিয়ে ফসফেট গ্রুপকে মিন করতেছি, পুরা গ্রুপটা আমি লিখতেছি না, জাস্ট পি দিচ্ছি, তাহলে 4 নম্বর কার্বনে যদি একটা ফসফেট গ্রুপ থাকে তাহলে আমরা এটাকে বলবো কি, এখন এটা হয়ে গেলো ইরুথ্রোস না, এটা হচ্ছে একটা ইরুথ্রোস 4-ফসফেট, ইরুথ্রোসের একটা জাতক বলতে পারি, অর্থাৎ ইরুথ্রোস থেকে সৃষ্ট একটা জাতক বা পদার্থ, ঠিক আছে? এটাও কিন্তু একটা কার্বোহাইড্রেট বা শর্করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইরুথ্রোস 4-ফসফেট কোথায় পাওয়া যায়, উদ্ভিদে, আমরা যখন কেলভিন চক্র পড়বো তখন দেখবো যে কেলভিন চক্রে ইরুথ্রোস 4-ফসফেট থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, আমি বলেছিলাম যদি একটা ফসফেট থাকে এটা থাকবে শেষ কার্বনে, তোমরা দেখো তো এখানে কিন্তু একটা ফসফেট আছে, ইরুথ্রোস 4-ফসফেট একটা ফসফেট আছে, ফসফেটটা কিন্তু কোন কার্বনে আছে, শেষ কার্বনে আছে, যদি 2টা ফসফেট থাকে একটা থাকবে শেষ কার্বনে আর অপর, এবং অপর একটা থাকবে কোথায়, প্রথম কার্বনে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা দেখব, দেখো
এরপর আমরা একটা বিষয় দেখব, সেটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে ডি এবং এল, ঠিক আছে, ডি এবং এল, ঠিক আছে। আমরা এটা ব্যাপারটা একটু এখানে খেয়াল করি, আমরা যারা বিগত ক্লাসে পড়েছি এবং বই পড়েছি তারা দেখেছিলাম ডি এবং এল এই দুইটা শব্দ দেখেছিলাম, এবং মনে রাখবা ডি এই ওয়ার্ডটা এসেছে ড্রেক্সু থেকে, আর অর্থাৎ যার অর্থ হচ্ছে তোমার ডান, ঠিক আছে। আর তোমার যে এল, এলটা এসেছে তোমার লিবু থেকে, যার অর্থ হচ্ছে বাম, ঠিক আছে। আচ্ছা তো আমরা কিন্তু এটাকে তোমার ইরুত্রুসকে ডি ইরুত্রুস বা এল ইরুত্রুস বলে কখন বলে এটা আমরা একটু দেখি। আচ্ছা তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে কাইরাল কার্বন। কি কার্বন? এখানে আমি লিখতেছি কাইরাল কার্বন। দেখো ডিএল বোঝার আগে আমরা একটা বিষয় বুঝবো, সেটা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে। আচ্ছা দেখো একটা কার্বনের কিন্তু কয়টা যোজনী আছে, একটা কার্বনের কিন্তু চারটা বন্ড তৈরি করতে পারে, ঠিক আছে। এখন ধরো এই বন্ধনে আছে একটা এ যৌগ, এ পরমাণু বা মূলক, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে ডি। তাহলে দেখো কার্বনের চারটা বন্ডের মধ্যে, চারটা হাতের মধ্যে চারটা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত আছে। যখন এরকম চারটা বন্ডের মধ্যে ভিন্ন ভিন্ন চারটি মূলক যুক্ত থাকবে, তখন তাকে আমরা সেই কার্বনকে কি বলবো? কাইরাল কার্বন, ঠিক আছে। এখন দেখো ধরো এইখানে এ মূলক আছে, ঠিক আছে, এখানে ধরো, এখানেও ধরো এ আছে, তাহলে দেখি বলতো এটাকে কি আমরা কাইরাল কার্বন বলতে পারবো? না, কারণ হচ্ছে এখানে দুইটা হাতে একই ধরনের মূলক যুক্ত আছে। আমি বলতেছি কাইরাল কার্বন হবে কখন? যখন চারটা হাতের মধ্যে বা চারটা বন্ধনের মধ্যে চারটি ভিন্ন ভিন্ন মূলক আমরা দেখতে পাবো তখন। তাহলে এখন এটা কাইরাল কার্বন না, ঠিক আছে। যদি আমি আবার এখানে বি লিখি, তাহলে দেখা যাচ্ছে এখানে এ বি সি ডি চারটা ভিন্ন ভিন্ন মূলক বা আয়ন আছে, তখন আমি এটাকে কি বলতে পারবো? কাইরাল কার্বন বলতে পারবো, ঠিক আছে। এখন দেখো তো এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এটাকে ইরুত্রুস, দেখো এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো আমাদের এই এক নাম্বার কার্বনটা কি কাইরাল কার্বন? দেখো আমি যদি একটু ভেঙে লিখি, সি এইচ কে আমরা যদি একটু ভেঙে লিখি, এখানে দেখা যাচ্ছে একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন আছে। মনে রাখবে এই অক্সিজেনটা কিন্তু, দেখো আমি একটু ভেঙে লিখি, দ্বিবন্ধন দিয়ে কার্বনের সাথে যুক্ত আছে, এবং হাইড্রোজেনটা যুক্ত আছে একটি একক বন্ধন দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো তো এই কার্বনের চারটা যে হাত আছে, এই হাতের দুইটা হাতে হচ্ছে অক্সিজেন, একদিকে হচ্ছে হাইড্রোজেন, অপর হাতে এটা পোড়াটাকে চিন্তা করব, এই পোড়াটাকে চিন্তা করব অপর হাতে, এই হাতে এই পোড়াটা, ঠিক আছে। তাহলে দেখো তো দুই হাতে একই জিনিস না, আমি বলছি চারটা হাতের মধ্যে চারটা ভিন্ন ভিন্ন পরমাণু থাকলে তখন কাইরাল কার্বন, কিন্তু দেখো এটার দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন বস্তু থাকলেও আর দুই হাতে একটা অক্সিজেন আছে, তাহলে এটাকে কাইরাল কার্বন বলা যাবে না। কিন্তু দেখো পরবর্তী কার্বনের দিকে যদি আমি একটু লক্ষ্য করি, পরবর্তী কার্বনের দিকে লক্ষ্য করলে দেখো দুই নাম্বার কার্বনে এদিকে আছে একটা ওএইচ, এদিকে আছে একটা এইচ, আর এদিকে আছে কি সি এইচ ও। তাহলে দেখো তিন হাতে তিনটা ভিন্ন, আর এই বন্ডের সাথে আছে এটা পুরাটাকে আমরা কি করব? চিন্তা করব, ঠিক আছে। তাহলে দেখো এদিকে ওএইচ, এদিকে এইচ, এদিকে সি এইচ ও, এবং এদিকে এই পুরা অংশটা আছে, তাহলে এটার চার হাতে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন অংশ যুক্ত আছে, তার মানে এটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো। একইভাবে তোমরা যখন দেখবা তিন নাম্বার কার্বনটাও একটা কাইরাল কার্বন, কারণ হচ্ছে দেখো এখানে ওএইচ, এখানে এইচ, এই হাতের সাথে এই পুরো অংশটা চিন্তা করব, এবং এই হাতের সাথে এই পুরো অংশটা চিন্তা করব, দেখা যাচ্ছে ওএইচ এইচ এদিকে একটা অংশ, এদিকে একটা ভিন্ন অংশ যুক্ত আছে, তাহলে চারদিকে যেহেতু চারটা ভিন্ন ভিন্ন অংশ যুক্ত আছে চার হাতে, সেজন্য এটাকেও আমরা কাইরাল কার্বন বলতে পারবো। কিন্তু দেখো আমরা কি চার নাম্বার যে কার্বন, চার নাম্বার কার্বন কি কাইরাল কার্বন বলতে পারবো? যদি বলতে পারি ইয়েস লেখো, আর যদি বলতে না পারি তাহলে নো লেখো। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি, তোমরা কি কাইরাল কার্বন ব্যাপারটা বুঝতেছো কিনা, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট আছে, সেজন্য আমি সবার কাছ থেকে জিজ্ঞেস করতেছি কাইরাল কার্বন ব্যাপারটা বুঝছো কিনো। দেখি বলতো চার নাম্বার কার্বন কি কাইরাল কার্বন? যদি কাইরাল কার্বন হয় ইয়েস লেখো, আর যদি না হয় নো লেখো। তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করো তো, চার নাম্বার কার্বন কি একটা কাইরাল কার্বন? এখানে চার নাম্বার কার্বনে এই জায়গায় একটা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে একটা হাইড্রোজেন আছে। আচ্ছা তাসিন তানহা, তাসিন আলিফা, হোসনারা তালুকদার, জবা, তারপর হচ্ছে অনেকে আছে, শাকিলিয়ার এসবি আছে, বলতেছেন না। নিগার সুলতানা বলছে ইয়েস, নিগার সুলতানা ব্যাপারটা, সোহেল বলতেছে না স্যার আরেকবার একটু বুঝাবেন। আচ্ছা কাইন্ডলি আমি আবার কাইরাল কার্বন ব্যাপারটা আবার একটু বুঝাবো। অনেকে বলছে নো, কেন নো? দেখো এই চার নাম্বার কার্বনে দেখো এই হাতে একটা হাইড্রোজেন,
এ হাতেও একটা হাইড্রোজেন, তাহলে দুই হাতে একই মূলক না? আমরা বলছিলাম চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকলে তখনই হবে কিন্তু কি ক্যারাল কার্বন। কিন্তু দেখো দুই হাতে একই মূলক আর এদিকে হচ্ছে একটা এদিকে অন্যটা, কিন্তু দেখো দুই হাতে একই মূলক যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা ক্যারাল কার্বন বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আসো দেখো ক্যারাল কার্বন ব্যাপারটা আর একটু যদি বলি। দেখো আমাদের সোহেল বলতেছে আরেকবার যদি একটু বোঝান, আচ্ছা অরফন পল বলতেছে আরেকবার বোঝাতে, আচ্ছা যাই হোক আমি আরেকবার বলতেছি। দেখো কার্বনের কয়টা বন্ধন তৈরি করতে পারবে? চারটা হাত থাকতে পারে, চারটা বন্ধন। এখন চারটা বন্ধনে যদি চারটা ভিন্ন ভিন্ন বস্তু যুক্ত থাকে বা মূলক বা পরমাণু যুক্ত থাকে, যেমন ধরো এই কার্বনের ধরে নিচ্ছি, ঠিক আছে এ আছে একটা হাতে, বি আছে আরেকটা হাতে, সি আছে এক হাতে, ডি আছে এক হাতে, তাহলে চারটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত আছে না, বা তোমার এখানে অংশ যুক্ত আছে চারটা ভিন্ন ভিন্ন, তাহলে এই এই কার্বনগুলোকে আমরা কি বলতে পারি? কাইরাল কার্বন। দেখো এক নম্বর কার্বনে খেয়াল করো, একটু লক্ষ্য করো, এক নম্বর কার্বনে চারটা হাত, এদিকে একটা হাইড্রোজেন আছে, এই হাতে এই বন্ডে আমরা দেখব এই পুরো অংশটা আছে, ঠিক আছে এই বন্ডের সাথে এই পুরো অংশটা কল্পনা করব, মানে দুই থেকে একদম চার পর্যন্ত পুরো অংশটা কল্পনা করব এই হাতে, এবং আর বাকি দুইটা হাত দিয়ে অক্সিজেনকে ধরে আছে, তাহলে চার হাতে চারটা ভিন্ন ভিন্ন মূলক না কিন্তু, ঠিক আছে দুই হাত দিয়ে অক্সিজেনকে ধরে আছে, ঠিক আছে তাহলে এটা কিন্তু কাইরাল কার্বন না। এখন দেখো দুই নম্বর কার্বনে যদি লক্ষ্য করি, এখানে এটা একদিকে আছে অক্সিজেন, এই হাতে হচ্ছে হাইড্রোজেন, এবং অপর যে হাত এখানে আছে সি এইচ ও মূলক, মানে এ মূলকটা, এবং অন্য একটা হাতে তিন এবং চার নম্বর কার্বন, টোটাল এটাকে হিসাব করি, ঠিক আছে তাহলে চারদিকে চারটা ভিন্ন ভিন্ন মূলক আছে না, সেই জন্য এটাকে আমরা বলবো দুই নম্বর কার্বন হচ্ছে একটা কাইরাল কার্বন। ঠিক একইভাবে তিন নম্বর কার্বনের দিকে লক্ষ্য করো, এদিকে ওএইচ, এদিকে এইচ, এদিকে হচ্ছে দুই এবং এক এবং দুই কার্বন, এটা একটা, এবং অপর দিকে হচ্ছে এক নম্বর চার নম্বর কার্বন। তাহলে দেখো তুমি যদি লক্ষ্য করো তিন নম্বর কার্বনে চারটা কিন্তু চার হাতে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন অংশ যুক্ত আছে, সেই জন্য তিন নম্বর কার্বন একটা কাইরাল কার্বন। কিন্তু চার নম্বর কার্বন দেখো এদিকে এক হাতে এইচ, অপর হাতে ওএইচ, মানে দুই হাতে কিন্তু এইচ আছে, একই জাতীয় মূলক। আমরা বলেছিলাম চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন অংশ যুক্ত থাকতে হবে, কিন্তু এখানে দেখো দুই হাতে একই মূলক, তাহলে এই চার নম্বর কার্বনকে আমরা কাইরাল কার্বন বলতে পারবো না। ঠিক আছে, কাইন্ডলি সবাই একটু বুঝলে, এখন যারা বুঝো নাই বলছো তারা কিন্তু বুঝতে পারলে তাহলে একটু আমাকে ইয়েস বলো, বুঝতে পারছো কিনা কাইরাল কার্বন? কাইরাল কার্বন কিন্তু মনে রাখবে তোমাদের কেমিস্ট্রি তো আছে, কেমিস্ট্রি যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বা, যখন তোমরা স্টেরিও কেমিস্ট্রি পড়তে যাবা, আলোক সমানুতা, আলোক সমানুতা পড়লে তখন তোমাদেরকে কাইরাল কার্বনটা লাগবে। কিন্তু তো যারা এখন বুঝে গেছো তারা কিন্তু এই কাইরাল কার্বন নিয়ে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে তখন তোমরা অ্যাডভান্স এটা জানতে মানে জানতে পারছো, যদি এটা তোমাদের কাজে দিবে। ঠিক আছে, যদি কাইরাল কার্বন কি বুঝতে পারো সবাই কাইন্ডলি একটু ইয়েস লেখো। আমাদের সাথে রবিউল হুসাইন সাব্বির আছে, আচ্ছা সাইয়েদা তোহা, নিগার সুলতানা, অনেকে ক্লাস করছে, সবাই অনেকে বলছে বুঝছে। তোমরা যদি বুঝো তোমাদের কিন্তু আরেকটা বেনিফিট আছে, অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা কাইরাল কার্বন স্টেরিও সমানতা পড়ার সময় তোমাদের লাগবে, তোমরা কাইরাল কার্বনটা এখানে বুঝে গেলে তাহলে তোমরা ওই ক্ষেত্রেও কাজে লাগাতে পারবে। যারা বুঝছো কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাকে তোমরা বুঝতে পারছো। আচ্ছা তাহলে আসো এখন আমি ডি এবং এল এ যাবো, ডি এবং এল। তাহলে দেখো ডি এবং এল সমানতা কি? দেখো ডি এবং এল সমানতা বের করার, সরি ডি এবং এল বের করার জন্য আমরা দেখব হচ্ছে দূরবর্তী কাইরাল কার্বনটাকে। এখানে বলতো দূরবর্তী কাইরাল কার্বন কোনটা? এই দুই তিন তিন নম্বর কার্বনটা না দূরবর্তী কাইরাল কার্বন? দেখো একটা তো প্রথমটা তো কাইরাল কার্বন না, এটা এটা কাইরাল কার্বন, চার নম্বর আবার কাইরাল কার্বন না, তাহলে সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন হচ্ছে কোনটা? তিন নম্বর কাইরাল কার্বন, তিন নম্বর কার্বন। ঠিক আছে, তো তিন নম্বর কাইরাল কার্বনে সাধারণত দেখা যায় কাইরাল কার্বন, দূরবর্তী কাইরাল কার্বন হয় কোনটা জানো? সাধারণত দেখা যায় সব একদম লাস্ট কার্বনের পূর্ববর্তী কার্বনটা, অর্থাৎ এখানে লাস্ট কার্বন হচ্ছে চার নম্বর কার্বন, তো এখানে তিন নম্বর কার্বনটা হচ্ছে দূরবর্তী কাইরাল কার্বন, অর্থাৎ এক দুই তিন, এটা সবচেয়ে দূরবর্তী কাইরাল কার্বন। ঠিক আছে, তো দূরবর্তী কাইরাল কার্বনের দিকে আমরা লক্ষ্য রাখবো। দূরবর্তী কাইরাল কার্বনে যদি এই ওএইচ গ্রুপটা, এই ওএইচ গ্রুপটা যদি আমরা ডান দিকে দেখি তখন আমরা বলবো ডি ইরুথ্রোস, এটাকে তখন বলবো কি? ডি ইরুথ্রোস। ঠিক আছে, আচ্ছা আর যদি দূরবর্তী কাইরাল কার্বনে যদি আমরা ওএইচটা এই ডান দিকে না দেখে এদিকে দেখি, দেখতে পাই এইচ, এবং এদিকে যদি দেখতে পাই ওএইচ, অর্থাৎ এই দূরবর্তী কাইরাল কার্বনে ওএইচটা যদি বাম দিকে দেখি তখন আমরা তাকে বলবো এল ইরুথ্রোস। তাহলে বলো ডি ইরুথ্রোস এবং এল ইরুথ্রোস কি বুঝতে পেরেছো? দূরবর্তী কাইরাল কার্বন, অর্থাৎ একদম যে লাস্ট কার্বনটা দেখবা তার আগের কার্বনে,
ঠিক আছে, যেহেতু এখানে চারটা কার্বন আছে, চার নম্বর কার্বনটা হচ্ছে লাস্ট কার্বন, তার পূর্ববর্তী কার্বন হচ্ছে তিন নম্বর কার্বন। আচ্ছা কোথাও যদি ছয়টা কার্বন থাকে তাহলে তার পূর্ববর্তী কার্বন কি? পাঁচ নম্বর কার্বন। এক্ষেত্রে পাঁচ নম্বর কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? দেখো তাহলে খেয়াল করো তো, দূরবর্তী কাইরাল কার্বন, কাইরাল কার্বন অর্থাৎ তিন নম্বর কার্বনে আমরা ওয়েস্টটা দেখতে পাচ্ছি কোন দিকে? এটা দেখতে পাচ্ছি আমরা বাম দিকে। সেজন্য আমরা এটাকে এখন এই অবস্থায় আমরা এটাকে বলবো অ্যালিরিথ্রোস। তাহলে তোমরা বুঝতে পারতেছো ডি এবং এল এই দুটা সমাণু কখন তৈরি হয়? দূরবর্তী কাইরাল কার্বনে যদি ওএইচ মূলকটা ডান দিকে থাকে তাহলে ডি, এবং যদি বাম দিকে থাকে তাহলে হচ্ছে এল। ডি এবং এল কতটা কোত্থেকে আসছে? ডি আসছে ডেক্স টু থেকে, যার অর্থ হচ্ছে ডান, এবং এল হচ্ছে লেভু থেকে, যার অর্থ হচ্ছে বাম। কাইন্ডলি এটা বুঝতে পেরেছো? যদি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। আমি ততক্ষণে সামনের দিকে যাই। কাইন্ডলি একটু সবাই কমেন্ট করো যে সবাই বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে আমাদের পরবর্তী, যারা বুঝতে পেরেছো কমেন্ট করো কাইন্ডলি একটু। আমাদের পরবর্তী হচ্ছে চার কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড আমরা পড়েছি, এখন হচ্ছে পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তাহলে পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড হলে কার্বন সংখ্যা ফাইভ, হাইড্রোজেন হবে কত? টেন, এবং অক্সিজেন হবে কত? ফাইভ। এটাকে আমরা বলি কি? পেন্টোজ। এটাকে বলতেছি আমরা, আচ্ছা আমি একটু জায়গার জন্য উপরে করে লিখতেছি। আচ্ছা ধরো পাঁচ নাম্বার যে সি ফাইভ হলে এইচ টেন ও হবে ফাইভ, এটা হচ্ছে আমাদের কি? পাঁচ কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, যেটাকে আমরা বলেছিলাম পেন্টোস। ঠিক আছে, এখন আসো পেন্টোসের যে উদাহরণগুলো আছে, পেন্টোসের উদাহরণের মধ্যে কী কী আছে? আছে রাইভোস, আছে ডিঅক্সিরাইবোস, ডি অক্সি রাইবোস, এরপর আছে তোমার জাইলোস এবং এরপর আছে রাইবোলোস, রাইভোলোস। এরা সবাই পেন্টোস, পাঁচ কার্বন বিশিষ্ট। এরপর হচ্ছে জাইলোলোস। ঠিক আছে, এখন আসো আমাদের এই যে পেন্টোসের যে উদাহরণগুলো বইয়ে আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আচ্ছা তোমরা কি পূর্ববর্তী বিষয়টা একটু বুঝতে পারছো কিনা আমি যদি একটু দেখি। অনেকে বুঝছে বুঝছে। আচ্ছা আচ্ছা মন্তাসের প্রোকটোস, প্রোকটোস আমরা পড়লে তখন দেখব ডিএল প্রোকটোসে হয়। আচ্ছা তাহলে দেখো অনেকে বুঝতে পেরেছে, তো ধন্যবাদ তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। এখন আমরা দেখব হচ্ছে পেন্টোস, পেন্টোসের এই উদাহরণগুলো, এই উদাহরণগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাইবোস এবং ডিঅক্সিরাইবোস। ঠিক আছে, কারণ হচ্ছে রাইবোস হচ্ছে আমরা জানি আরএনএর গাঠনিক উপাদান, তোমরা সবাই জানো ক্লাস নাইনটিন থেকে এটা পড়ে আসো। রাইবোসের গাঠনিক উপাদান হচ্ছে, রাইবোস হচ্ছে আরএনএর গাঠনিক উপাদান। ঠিক আছে, রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএর গাঠনিক উপাদান, আর ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদান হচ্ছে তোমার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএ এর গাঠনিক উপাদান হচ্ছে ডিঅক্সিরাইবোস। তাহলে আরএনএতে থাকে রাইবোস শর্করা, ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোস শর্করা, সেই জন্য এই দুইটা শর্করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা দেখো রাইবোস, রাইবোস হচ্ছে, এখন আমরা রাইবোসের গাঠনিক স্ট্রাকচারটা আঁকবো, রাইবোস আঁকলে আমরা ডিঅক্সিরাইবোসটাও আঁকতে পারবো। আসো রাইবোস হচ্ছে যেহেতু একটা পেন্টোস পাঁচ কার্বন বিশিষ্ট, তাহলে আমরা দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন দিয়ে দিলাম। তাহলে দেখো বলেছিলাম নামের শেষে যদি লোস থাকে তাহলে হচ্ছে কিটোস, লোস না থাকলে তাহলে সাধারণত ধরে নেবো হচ্ছে অ্যালডোস। তাহলে এখানে কিন্তু রাইবোস লোস নেই, তাহলে এটা হচ্ছে একটা অ্যালডোস। অ্যালডোস হচ্ছে কী থাকবে? অ্যালডিহাইড মূলক থাকবে। তাহলে অ্যালডিহাইড মূলক থাকলে সেটা কত নাম্বার কার্বনে থাকে? এক নাম্বার কার্বনে। তাহলে আসো নাম্বার, এটা হচ্ছে এক নাম্বার কার্বন, দুই নাম্বার, তিন, চার এবং পাঁচ। তাহলে এখানে থাকবে সিএইচও। মানে একটা জিনিস মনে রাখবা, সিএইচও এই কার্যকরী মূলককে নাম্বারিং করার সময় সবসময় এক নাম্বারে রাখতে হয়, অর্থাৎ সিএইচও মূলকের যে কার্বন আছে নাম্বারিং করার সময় এটাকে সবসময় এক নাম্বারে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আসো বাকি হাতগুলো আমরা এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে এই হাতগুলোর মধ্যে ডান দিকে আমরা দিয়ে দেব ওএইচ আগের মতো, এবং বাকি যে হাতগুলো আমার বাকি আছে সেগুলোর মধ্যে আমরা দিয়ে দেব এইচ।
তাহলে পাঁচ নাম্বার কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, সেজন্য আমরা এটাকে সিএস টু ওএইচ একসাথে লিখে দিতে পারবো চাইলে। এখন আসো, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের রাইবোস, ঠিক আছে? এটা আমরা রাইবোসের স্ট্রাকচার আঁকলাম, ঠিক আছে? এখন দেখি, আমাকে কাইন্ডলি একটু বলো, এখানে যে কাইরাল কার্বনটা, এটা হচ্ছে রাইবোস। আমরা যদি একটু ইয়া করি, এটা হচ্ছে রাইবোস, রাইবোস। এখন এটা হচ্ছে আমাদের রাইবোস, এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের কি, রাইবোস, রাইবোস। এখন দেখো, রাইবোসের এই এক নাম্বার কার্বনটা কাইরাল কার্বন না, কিন্তু যদি এটাকে ভেঙে লিখি, এক এইচ ও আছে, অক্সিজেনটা কিন্তু দুইটা বন্ড দিয়ে যুক্ত আছে, আর হাইড্রোজেনটা যুক্ত আছে এটার সাথে একটা বন্ধন দিয়ে। তাহলে যেহেতু দুই হাতে একই মূলক যুক্ত আছে, তাহলে সেটা কাইরাল কার্বন না। কাইরাল কার্বন হতে হলে চারটা হাতের মধ্যে চারটা ভিন্ন ভিন্ন অংশ যুক্ত থাকতে হবে। তোমরা যদি দেখো, এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, এটা কিন্তু কাইরাল কার্বন না। কারণ হচ্ছে এখানে দেখো, দুই হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, ঠিক আছে? চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস যুক্ত থাকতে হবে। এখানে কিন্তু দুই হাতে দেখা যাচ্ছে একই রকম মূলক পরমাণু যুক্ত আছে, সেখানে এটা কিন্তু কাইরাল কার্বন না। তাহলে বলতো, এখানে দূরবর্তী কাইরাল কার্বন কোনটা? এখানে দূরবর্তী কাইরাল কার্বন হচ্ছে চার নাম্বার কাইরাল কার্বন। এই চার নাম্বার কাইরাল কার্বনে দেখো, দূরবর্তী কাইরাল কার্বন হয় সবসময় শেষ যে কার্বন আছে তার পূর্ববর্তী কার্বনটা। দেখো, এখানে শেষ কার্বন হচ্ছে পাঁচ নাম্বার কার্বন, তো পাঁচ নাম্বার কার্বনের পূর্ববর্তী কার্বন হচ্ছে চার নাম্বার কার্বন, তো চার নাম্বার কার্বন হচ্ছে দূরবর্তী কাইরাল কার্বন, অর্থাৎ একদম শেষ কাইরাল কার্বনটা। ওকে, এখন এই দূরবর্তী কাইরাল কার্বনে আমরা দেখতে পাচ্ছি ওএইচ গ্রুপটা আছে ডান দিকে। যদি ডান দিকে থাকে, আমরা বলবো এটাকে ডি রাইবোস, ঠিক আছে? আর যদি এই ওএইচটা, এইচটা ধরো এদিকে আছে, এই পাশে আছে, আর ওএইচটা চলে গেল কোন দিকে, ওএইচটা আসলো বাম দিকে, যদি বাম দিকে হয়, এই অবস্থায় আমরা এই রাইবোসকে বলবো এল রাইবোস, ঠিক আছে? আচ্ছা, আমি এটাকে ডি রাইবোস অবস্থায় রাখতেছি, ওএইচ এইচ, তাহলে এটা হচ্ছে একটা ডি রাইবোস। আশা করি ডিএল রাইবোসটা বুঝতে পারছো। ডি রাইবোস তোমার ডি ডিঅক্সি রাইবোস, এল ডিঅক্সি রাইবোস, ডি জাইলুলোস, এল জাইলুলোস, তোমার ডি রাইবুলোস, এল জাইলুলোস, ডি তোমার গ্লুকোজ, এল গ্লুকোজ, ডি প্রোক্টোজ, এল প্রোক্টোজ, সবগুলা ক্ষেত্রে সেম। দেখবার দূরবর্তী কাইরাল কার্বনে ওএইচ মূলক যদি ডান দিকে থাকে তাহলে ডি, এবং ওএইচ মূলক যদি বাম দিকে থাকে তাহলে হচ্ছে এল। আশা করি বুঝতে পারছো। এখন আসো, আমরা রাইবোসের গাঠনিক স্ট্রাকচারটা এখানে আমরা অঙ্কন করলাম, এখন আমরা ডিঅক্সি রাইবোসের গাঠনিক স্ট্রাকচার দেখবো। দেখো, ডি অক্সি রাইবোস, এখন আসো, বোঝাই যাচ্ছে এটা কিন্তু ডিঅক্সি রাইবোস কিন্তু রাইবোসের অনুরূপ, তবে এখানে দেখা যাচ্ছে ডি, ডি শব্দ হচ্ছে উইদাউট বা বাদ দেওয়া, আর অক্সি মানে হচ্ছে এখানে মিন করতেছে অক্সিজেন। তাহলে রাইবোস থেকে তুমি যদি একটা অক্সিজেনকে বাদ দাও, তাহলে সেটাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোস। এখন কথা হচ্ছে, রাইবোসে তো অনেকগুলো অক্সিজেন আছে, কোন কার্বন থেকে আমরা অক্সিজেনটা বাদ দেব? দেখো, ডিঅক্সি রাইবোসকে অনেক সময় একদম স্পেসিফিকভাবে টু ডিঅক্সি রাইবোস বলা হয়, অর্থাৎ রাইবোস, এটা হচ্ছে রাইবোস, রাইবোসের দুই নাম্বার কার্বন থেকে, এই যে দুই নাম্বার কার্বন, এই দুই নাম্বার কার্বনের যে অক্সিজেনটা আছে সেটাকে যদি আমরা মুছে দিই, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি, ডিঅক্সি রাইবোস। আচ্ছা, রাইবোসের আণবিক সংকেত হচ্ছে সি ফাইভ এস টেন ও ফাইভ, ঠিক আছে? ডিঅক্সি রাইবোসে যেহেতু একটা অক্সিজেন বাদ যাচ্ছে, সেজন্য ডিঅক্সি রাইবোসের যে তোমার আণবিক সংকেত এটা হবে সি ফাইভ এস টেন ও ফোর, ঠিক আছে? এটা একটু মনে রাখবো, ডিঅক্সি রাইবোস পেন্টোস হলেও এটা কিন্তু সি ফাইভ এইচ টেন ও ফাইভ না, এটা কিন্তু সি ফাইভ এস টেন ও ফোর। কেন? কারণ হচ্ছে তোমার একটা অক্সিজেন বাদ যাচ্ছে, টু ডিঅক্সি রাইবোস। তাহলে এটাকে দেখো, এটাকে আমরা কি বলবো, এটাকে এখন বলবো আমরা ডি অক্সি রাইবোস। এখন দেখি বলতো, এই যে ডিঅক্সি রাইবোসে, আমরা যে ডিঅক্সি রাইবোস দেখলাম, এই ডিঅক্সি রাইবোসে তোমার ডিঅক্সি রাইবোসটাকে ডি ডিঅক্সি রাইবোস বলবো নাকি এল বলবো? দেখো, এখানে যেহেতু দূরবর্তী কার্বনে ওএইচটা ডানে আছে, তাহলে এটাকে আমরা বলবো ডি ডিঅক্সি রাইবোস। আর যদি দূরবর্তী কাইরাল কার্বন অর্থাৎ চার নাম্বার কার্বনে ওএইচ যদি বাম দিকে থাকতো, তাহলে এটাকে এল ডিঅক্সি রাইবোস বলবো। এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করো। আচ্ছা, তোমরা যারা আমাদের সাথে আছো, যারা বুঝতে পারছো ব্যাপারটা, কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও, আমি বুঝতে পারবো তোমরা আমাদের আমার সাথে আছো এবং ক্লাস করতেছো। তাহলে দেখো, আমরা রাইবোস এবং ডিঅক্সি রাইবোস, রাইবোস আমাদের হয়ে গেল, ঠিক আছে? এখন আসো, আমরা আবার
পূর্বের যে রাইবোস, এখানে যদি একটা অক্সিজেন দিয়ে দিই, একটা অক্সিজেন আবার বসাই দিই, তাহলে এটা আমাদের কিসের স্ট্রাকচার হয়ে গেল, রাইবোসের স্ট্রাকচার হয়ে গেল। এখন আসো আমরা জাইলোসের স্ট্রাকচার দেখব। দেখো নাম এসছে, সে লোস থাকলে বলেছিলাম কিটোস, কিন্তু ব্যতিক্রম বলেছিলাম জাইলোস। জাইলোসের নাম এসছে, সে লোস থাকলে এটা হচ্ছে কি একটা এলডোস, তাহলে জাইলোস একটা কি এলডোস। তাহলে দেখো আমার রাইবোস, ডিঅক্সি রাইবোস, জাইলোস এরা সবাই হচ্ছে এলডোস, তার মানে এদের অ্যালডিহাইড মূলক থাকবে, সিএইচও মূলক, ঠিক আছে। তাহলে দেখো এখন জাইলোসের মধ্যে আমরা দেখব কি সব কিছু হচ্ছে রাইবোসের অনুরূপী, সব কিছু ডিঅক্সি রাইবোসে জাইলোসের মধ্যে আমরা দেখতে পাবো সব কিছু কিন্তু রাইবোসের অনুরূপ, কিন্তু দেখা যায় একটা কার্বনের মধ্যে তোমার কি আছে যে কনফিগারেশনে ভিন্নতা আছে। তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো তো ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো, ঠিক আছে। আচ্ছা জাইলোসের মধ্যে আমরা দেখব জাইলোসের স্ট্রাকচার কার মতো, রাইবোজেরই মতো, কিন্তু রাইবোজের যে তিন নাম্বার কার্বনের ওয়েস্টটাকে যদি তুমি কি করো এদিকে দিয়ে দাও এবং এসটাকে যদি এদিকে দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে জাইলোস, ঠিক আছে। তাহলে জাইলোসের মধ্যে শুধুমাত্র তিন নাম্বার কার্বনের যে ওয়েজ সেটা পরিবর্তন করলে হবে, ঠিক আছে। জাইলোসের মধ্যে শুধুমাত্র তিন নাম্বার কার্বনের ওয়েজটা পরিবর্তন করলে হবে। দেখা যাচ্ছে আমাদের বইয়ে আছে শুধুমাত্র রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ, আমি বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে জাইলোসও বলে দিচ্ছি, ঠিক আছে। সবগুলো একই রকম রাইবোজেরই মতো, জাস্ট তিন নাম্বার কার্বনের ওয়েজটা কী করবো এই ডান দিক থেকে সরিয়ে এদিকে বসাই দিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হয়ে গেল কি জাইলোস। এটা এখন হচ্ছে ডি জাইলোস নাকি এল জাইলোস, সবাই কাইন্ডলি এটা কমেন্ট করো। ডি হলে ডি লেখো, এল হলে এল লেখো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কি বুঝতে পারছো কিনা ব্যাপারটা। ডি জাইলোস নাকি এল জাইলোস এটা একটু বলো তো। আমাদের সাথে অনেকে যারা কন্টিনিউয়াস ক্লাস করে যাচ্ছ তোমাদেরকে ধন্যবাদ, এবং তোমরা এভাবে মনোযোগ দিয়ে ক্লাস করলে আমাদেরও ভালো লাগে, এবং তোমরা কাইন্ডলি এগুলো নোট করবা এবং আমাদের এই নোটগুলো গ্রুপে শেয়ার করবা। তোমরা যদি এভাবে আগ্রহের সাথে আমাদের যে অনলাইন ক্লাস এগুলো করতে থাকো, আমরা ইতিমধ্যে রুটিন দিয়েছি এবং বায়োলজি এবং ম্যাথ ক্লাসের একই সাথে তোমরা দেখতেছো, তোমাদের আইসিটি এবং ফিজিক্স ক্লাসও হচ্ছে, এবং এই একই সাথে আমাদের কেমিস্ট্রি ক্লাসও আমরা শুরু করতে যাব, ঠিক আছে। তো তোমরা একটু আমাকে বলো এটা ডি জাইলোস নাকি এল জাইলোস। আচ্ছা অনেক সবাই বলছে ডি জাইলোস, সেকেন্ডের আসবে, গুড, এটা হচ্ছে ডি জাইলোস। একজন বলছে এল জাইলোস, আসলে এল জাইলোস না, এটা হচ্ছে ডি জাইলোস। অর্থাৎ কেন, কারণ হচ্ছে দূরবর্তী কাইরাল কার্বন চার নাম্বার কার্বনে ওয়েচ আছে ডান দিকে, সেজন্য এটা হচ্ছে ডি জাইলোস। ওয়েস্ট যদি বাম দিকে থাকতো তাহলে বলতাম এল জাইলোস। আচ্ছা এখন আসো আমরা দেখব রাইবোলোস, ঠিক আছে। এখন আসো রাইবোলোসের মধ্যে কয়টা কার্বন থাকবে, দেখো রাইবোলোস যেহেতু একটা পেন্টোস পাঁচ কার্বন বিশিষ্ট, তাহলে তার মধ্যে কয়টা কার্বন থাকবে, পাঁচটা কার্বন, এক দুই তিন চার। আচ্ছা আমি এখানে দিলাম পাঁচটা কার্বন থাকবে, এক দুই তিন চার পাঁচটা কার্বন। এখন আসো রাইবোলোস নামে শেষে লোস আছে না, জাইলোস ছাড়া নামে শেষে লোস থাকলে এগুলোকে আমরা বলবো কিটোস। তাহলে দেখো রাইবোলোস এটার মধ্যে, এটা একটা কিটোস, তার মানে এটার মধ্যে সিও মূলক থাকবে, কিটোন মূলক থাকবে। এখন আমরা জানি এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন আছে, কিটোন মূলক থাকলে সেটা সবসময় দুই নাম্বার কার্বনে থাকে, তাহলে এখানে সি আছে আমরা ও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আসো বাকি যে হাতগুলো আছে, এই কার্বনের কিন্তু একটা বন্ধন, আরও বাকি আছে তিনটা বন্ধন। এই কার্বনের কিন্তু দুই নাম্বার কার্বনের চারটা বন্ধন অলরেডি পিল আপ, দেখো এদিকে দুইটা বন্ধন, এক নাম্বার কার্বনের সাথে একটা, তিন নাম্বার কার্বনের সাথে একটা, তাহলে চারটা বন্ধন শেষ। তিন নাম্বার কার্বনে আছে দুইটা বন্ধন, চার নাম্বার কার্বনে আছে দুইটা বন্ধন, এবং পাঁচ নাম্বার কার্বনে আছে আমাদের তিনটা বন্ধন। তাহলে এখন আসো আমরা এদিকে দিয়ে দেবো ওএইচ 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 ওএইচ, এবং বাকি যে হাতগুলো আছে এখানে দেবো আমরা এইচ 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 এইচ। তাহলে দেখো এটা হয়ে গেল আমাদের রাইবোলোস, এটা হয়ে গেল আমাদের কি রাইবোলোস, ঠিক আছে। এখন আসো রাইবোলোস এটা কাইরাল কার্বন হচ্ছে কোনটা, এটা কাইরাল কার্বন না, এক নাম্বার কার্বন কিন্তু কাইরাল কার্বন না, কারণ হচ্ছে দুই হাতে দেখো একই মূলক, তাহলে এটা কাইরাল কার্বন না। দুই নাম্বার কার্বনও কিন্তু কাইরাল কার্বন না, কারণ হচ্ছে দেখো দুইটা হাত দিয়ে অক্সিজেনকে ধরে রাখছে, তাহলে এটা কাইরাল কার্বন না। তিন নাম্বার কার্বন দেখো একদিকে ওএইচ অপরদিকে এইচ, এই হাতের সাথে এই অংশটা আছে আর
এই হাতের সাথে আছে এই পুরো অংশটা, তাহলে চারদিকে চারটা ভিন্ন ভিন্ন অংশ আছে, তাহলে এটা একটা কাইরাল কার্বন এবং দেখবা এটাও একটা কাইরাল কার্বন, কিন্তু পাঁচ নাম্বার কার্বনটা কাইরাল কার্বন নয়, কারণ হচ্ছে এখানে দেখো তোমরা এদিকে দুইটা হাতে দুইটা একই ধরনের মূলক পরমাণু যুক্ত আছে হাইড্রোজেন, তাহলে এটা কাইরাল কার্বন না, তাহলে এখানে দূরবর্তী কাইরাল কার্বন হচ্ছে চার নাম্বার কাইরাল কার্বন, যেহেতু চার নাম্বার কাইরাল কার্বনে তোমার ওএসটা আছে ডান দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই রাইবোলোসকে বলবো ডি রাইবোলোস, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি কি রাইবোলোস, ঠিক আছে, ডি রাইবোলোস আমরা বলতে পারি। আরেকটা উদাহরণ পেন্টোসের আছে, সেটা হচ্ছে সেই উদাহরণটা হচ্ছে দেখো সেই উদাহরণটা হচ্ছে আরেকটা উদাহরণ আছে পেন্টোসে, সেটা হচ্ছে জাইলোলোস, জাইলোলোস, জাইলোস না কিন্তু জাইলোলোস, তাহলে দেখো জাইলোস ছাড়া বাকি যাদের নামে সে লুস থাকবে সবাই হচ্ছে কিটোস, তাহলে জাইলোলোসের নামে সে লুস আছে না, তাহলে এটা একটা কিটোস, রাইবোলোসের মতো এটা একটা কি কিটোস, তাহলে দেখো রাইবোলোসের জাইলোলোসের মতো জাইলোলোসের একটা কিটোস, তাহলে এখানে কিটোন গ্রুপ আছে সব কিছু ঠিকঠাক থাকবে, তবে তোমার তিন নাম্বার কার্বনে তোমার রাইবোলোসের ক্ষেত্রে জাইলোলোসের ক্ষেত্রে আমরা দেখব তিন নাম্বার কার্বনে ওয়েস্ট জাস্ট তুমি রাইবোলোস এদিকে লিখে দিলে এসটা এদিকে দিয়ে দিলে তাহলে হয়ে যাবে তোমার কি এটা হয়ে যাবে রাইবোলোস, সরি জাইলোলোস, ঠিক আছে, এটা হয়ে যাবে জাইলোলোস, ঠিক আছে, রাইবোলোস এবং জাইলোলোস দুইটাই সেম, তবে এটা তিন নাম্বার কার্বন, জাস্ট তুমি তিন লিখে রাখো, ঠিক আছে, তিন নাম্বার কার্বনে ওয়েস্টটা জাস্ট এদিকে চলে যাবে এসটা চলে যাবে এদিকে, তখন হয়ে যাবে এটা কি জাইলোলোস, ঠিক আছে, বাকি রাইবোলোসের থেকে একটু চেঞ্জ করে দিলে তিন নাম্বার কার্বনে এটা হয়ে যাবে জাইলোলোস, এবং এটা কি জাইলোলোস, এই যে আমার এখানে আছে এটা হচ্ছে ডি জাইলোলোস, কারণ হচ্ছে এখানে দূরবর্তী কাইরাল কার্বন চার নাম্বার কার্বন ওএস কোন দিকে আছে ডান দিকে আছে। তো আমাদের এখানে শেষ হয়ে গেল সবগুলো আমরা দেখালাম, এখন আমাদের আরও স্টাডি করতে হবে কাকে নিয়ে, রাইবোস এবং ডিঅক্সিরাইবোস নিয়ে, কারণ হচ্ছে রাইবোস এবং ডিঅক্সিরাইবোস হচ্ছে আরএনএ এবং ডিএনএ গাঠনিক উপাদান, এটা নিয়ে আমাদের বইয়ে ডিটেলস স্টাডি করেছে, আমাদের এটা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা একটু এখন স্টাডি করব স্পেশালি সেটা হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ শর্করা, একটা হচ্ছে রাইবোস এবং একটা হচ্ছে ডিঅক্সিরাইবোস, ঠিক আছে। আচ্ছা এখন আসো রাইবোস, এখন আমরা স্টাডি করব কাকে নিয়ে, রাইবোসকে নিয়ে, রাইবোস 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 হচ্ছে কার গাঠনিক উপাদান, আরএনএ এর, ঠিক আছে। আচ্ছা রাইবোসের রাইবোস যেহেতু একটা পেন্টোস সেটার স্ট্রাকচার হবে সি ফাইভ এসটেন ও ফাইভ, এটা হচ্ছে আণবিক সংকেত। এখন আসো রাইবোসের যে দুই ধরনের স্ট্রাকচার আছে রাইবোসের, একটা হচ্ছে তোমার চেইন স্ট্রাকচার যেটা হচ্ছে, আর একটা হচ্ছে রিং স্ট্রাকচার, এক দুই তিন চার পাঁচটা কার্বন দিয়ে দিলাম, এটা আমি কি অঙ্কন করলাম, এটা হচ্ছে আমাদের ডি রাইবোস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডি রাইবোস, ওকে। তো এখন দেখো রাইবোসের যে আরেকটা স্ট্রাকচার আছে যেটা হচ্ছে রিং স্ট্রাকচার, ঠিক আছে, রাইবোসের যে রিং স্ট্রাকচার এটা আমরা একটু বোঝার চেষ্টা করব মনোযোগ দিয়ে, এটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা গ্লুকোজের রিং স্ট্রাকচারও আঁকতে পারবো, ফ্রুক্টোসেরটাও আঁকতে পারবো, আসলে এই অধ্যায়টা খুব সহজ, একটার সাথে একটা লিঙ্ক আপ, দেখবে যে তোমরা একটা বুঝতে পারলে বাকি সবগুলো তোমরা পড়তেছো, কারণ হচ্ছে একটু সাধারণত একটু ব্যতিক্রম ছাড়া প্রায় একই রকম, ঠিক আছে। সেজন্য আমি রাইবোসের এটা হচ্ছে তোমার ফিশার স্ট্রাকচার বলা হয় বা এটা হচ্ছে শিকল স্ট্রাকচার, আর একটা হচ্ছে রাইবোসের রিং স্ট্রাকচার। দেখো তোমরা যখন আরএনএ এর গঠন এঁকেছো প্রথম অধ্যায়ে পড়েছো তখন কিন্তু রাইবোসকে রিং করে রেখেছো, তাই না? তাহলে আমরা এখন আরএনএ এর রাইবোসের যে রিং স্ট্রাকচারটা আছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে এটা আমরা কাইরাল কার্বনগুলো শনাক্ত করি, এখানে এটা কাইরাল কার্বন না, আচ্ছা এটাকে আমরা একটু দেখো এই চুটাকে একটু ভেঙে লিখি, এখানে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন আছে আর হাইড্রোজেনটা হচ্ছে এরকমভাবে আছে, ঠিক আছে, এটাকে ভেঙে লিখলাম। এখন এটা কিন্তু কাইরাল কার্বন না, আমার হচ্ছে এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, এটা কাইরাল কার্বন, কিন্তু দেখো পাঁচ নাম্বার কার্বনটা কিন্তু কাইরাল কার্বন না, কারণ হচ্ছে দুইটা হাতে হাইড্রোজেন আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন আসো রিং স্ট্রাকচার কখন তৈরি হবে, বলা হচ্ছে যখন রাইবোসটা দ্রবণে যায়, ঠিক আছে, সাধারণত দ্রবণে এই
एक नम्बर जो कार्बन आछे এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, যারা আমার ক্লাস করতেছো কাইন্ডলি মনোযোগ দিয়ে এই পার্টটা দেখার চেষ্টা করো। এই পার্টটা দেখলে তুমি গ্লুকোজ ফ্রুক্টোজ ঠিক আছে সবারই রিং স্ট্রাকচার আঁকতে পারবা। দেখো এখন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্বনের সাথে যুক্ত আছে কে, কার্বনের সাথে যুক্ত আছে অক্সিজেন, এবং এখানে দেখো দুইটা বন্ধন আছে। মনে রাখবে যে এই জায়গায় দুইটা বন্ধন থাকবে, এখান মধ্যে একটা সিগমা বন্ধন, একটাকে বলবো আমরা পাই বন্ড, একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড ঠিক আছে। তো পাই বন্ডটা কিন্তু একটু দুর্বল বন্ধন ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা বন্ধন আছে একটা সিগমা একটা পাই ঠিক আছে। এখন দেখো কার্বন এবং অক্সিজেনের মধ্যে এই অক্সিজেনটা ইলেকট্রনের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, অর্থাৎ সে এই বন্ধনের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, ফলে এটা আংশিক ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ অক্সিজেনটা আংশিক ঋণাত্মক হবে। এবং যেহেতু কার্বন থেকে ইলেকট্রন টেনে নিয়ে নিচ্ছে অক্সিজেন, সেজন্য এই কার্বনটা হয়ে যাবে আংশিক ধনাত্মক ঠিক আছে। এবং দেখো তাহলে একটা বিষয় বুঝো, আমরা ব্যাপারটা সিম্পল করে বলবো। দেখো তাহলে এই এই ব্যাপারটাকে বুঝতে পারছো তোমরা, অক্সিজেন আংশিক ঋণাত্মক, কার্বন আংশিক ধনাত্মক। আমি আবার একটু বলতেছি, দেখো অক্সিজেন হচ্ছে ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি ঠিক আছে, বা যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে অক্সিজেন এখানে বন্ধনের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে, ফলে অক্সিজেনটা হয়ে যাবে আংশিক ঋণাত্মক। এবং এই কার্বন থেকে যখন ইলেকট্রন অক্সিজেনের দিকে সরে যায় ফলে এই কার্বনটা হয়ে যায় আংশিক ধনাত্মক। এবং দেখো এই দূরবর্তী যে কাইরাল কার্বন আছে, এই দূরবর্তী কাইরাল কার্বনে কিন্তু অক্সিজেনের দুইটা লোন পেয়ার, অক্সিজেন এখানে যে অক্সিজেনগুলো দেখতেছ অক্সিজেনে কিন্তু লোন পেয়ার ইলেকট্রন থাকে ঠিক আছে। এখন এই চার নাম্বার কার্বনের ওয়েস্টটা গিয়ে কী করে, এই লোন পেয়ার ইলেকট্রনগুলো গিয়ে এই এক নাম্বার কার্বনে কী করে অ্যাটাক করে ঠিক আছে। এটা আমরা এতটুকু বুঝতে পারছি কিনা একটু দেখি, দূরবর্তী কাইরাল কার্বনের অর্থাৎ চার নাম্বার কার্বনটা গিয়ে কত নাম্বার কার্বনকে অ্যাটাক করবে, এক নাম্বার কার্বনকে অ্যাটাক করবে, এতটুকু বুঝতে পারছি কিনা একটু আমাকে একটু জানাও ঠিক আছে। বাকি ব্যাপারটা আমি সহজভাবে বুঝাই দেব। আচ্ছা যদি বুঝতে পারো এতটুকু প্লাস মাইনাস ব্যাপারটা যদি বুঝতে পারো আমাকে একটু বলো, আর যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি আবার বুঝিয়ে দেবো ব্যাপারটা। আমাদের এটা ক্লাস প্রায় শেষের দিকে, আমরা রাইবোসের রিং স্ট্রাকচারটা দেখে এরপর আমরা ক্লাসটা শেষ করে দেব। তোমরা যারা আছো আমাকে একটু বুঝতে পারছো কিনা এটা একটু বলো। আচ্ছা এখন হচ্ছে আমার সাথে আছে রিচি, শাকিলা, সবাই বলছে বুঝছে। আচ্ছা যারা আছো সবাই কাইন্ডলি একটু কমেন্ট করো বুঝছো কিনা একটু বলো, যদি না বুঝে থাকো আমি আবার একটু বুঝাই দেব। সবাইকে বুঝতে হবে ঠিক আছে, সবাইকে বুঝতে হবে, সবাইকে পারতে হবে। আচ্ছা দেখো তাহলে আমাদের এক নাম্বার কার্বন এবং কি চার নাম্বার কার্বনের কি করবে, এক নাম্বার কার্বনকে গিয়ে চার নাম্বার কার্বনের এই মূলকটাকে গিয়ে অ্যাটাক করবে ঠিক আছে, আক্রমণ করবে। কারণ হচ্ছে দেখো এখানে পজিটিভ চার্জ, কিন্তু এখানে ইলেকট্রন আছে না, ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ জন্মি না, তো এই পজিটিভ চার্জকে দেখে ইলেকট্রনের কিন্তু কি, আমরা জানি পজিটিভ নেগেটিভ আকর্ষণ, তো এই নেগেটিভ পজিটিভ চার্জে গিয়ে এই ইলেকট্রনগুলো অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রনগুলো আক্রমণ করবে। কথা কি বোঝা গেছে? এখন আসো আক্রমণ করলে কী ঘটনা ঘটবে দেখো, বাকিগুলো আমরা সহজভাবে বলে দিচ্ছি। ফলে এখানে দেখো আমি আর মেকানিজমে যাচ্ছি না, অর্থাৎ কীভাবে হয় সেটা সেটাতে যাচ্ছি না, আমরা জাস্ট স্ট্রাকচারটা আঁকা শিখব ঠিক আছে। এখন আসো তো এখন কি হবে, এই যে এইখানে এটা আক্রমণ করার পর, অর্থাৎ চার নাম্বার কার্বনে এটা আক্রমণ করার পর এখানে একটা বন্ড ভেঙে যাবে। আচ্ছা একটা বন্ড যদি ভেঙে যায় তাহলে এখানে দেখো তো কার্বনের কয়টা বন্ড হলো, এখন চারটা না, এক দুই তিন, তাহলে কার্বনের আমরা জানি সর্বোচ্চ চারটা কয়টা বন্ধন হতে পারে, চারটা, কিন্তু এখন হয়ে গেল কয়টা, তিনটা, তাহলে কার্বনের আরও একটা বন্ড তৈরি হবে ঠিক আছে। এবং দেখো এই অক্সিজেনের আছে একটা বন্ধন ঠিক আছে, এবং এই অক্সিজেনের আরও একটি বন্ধন কি হবে, সৃষ্টি হবে। দেখো এখানে যে দুইটা বন্ধন ছিল, দুইটা বন্ধনের একটা বন্ধন ভেঙে যাওয়ার ফলে, আমি আবার একটু বুঝাচ্ছি ব্যাপারটা, দেখো এখানে যে দুইটা বন্ধন ছিল ঠিক আছে, তো দুইটা বন্ধনের একটা বন্ধন, এখন দেখো কার্বনের দুইটা, এদিকে একটা, এদিকে একটা, চারটা বন্ধন, কিন্তু যদি একটা বন্ধন ভেঙে যায় ঠিক আছে, এই যে চার নাম্বার কার্বনের আক্রমণের ফলে একটা বন্ধন যদি ভেঙে যায় তাহলে এখানে আছে কার্বনের কয়টা বন্ধন, এক দুই তিনটা বন্ধন, তাহলে কার্বনের আরও একটি বন্ধন গঠিত হতে পারবে। এবং দেখো অক্সিজেনের কিন্তু অক্সিজেনের দুজনে দুই, অক্সিজেন কিন্তু দুইটা বন্ধন গঠন করতে পারে, যেহেতু অক্সিজেনের একটা বন্ধন আছে অক্সিজেনের আর একটি বন্ধন গঠিত হওয়ার সুযোগ আছে। এখন দেখো এই যে চার নাম্বার কার্বনটা আছে এটার দিকে বিশেষভাবে লক্ষ্য করো, চার নাম্বার কার্বনের যে ওয়ে এইচটা, এইচটা গিয়ে কী করবে, এই অক্সিজেনের সাথে যুক্ত হবে, অর্থাৎ এখানে গিয়ে যুক্ত হবে ঠিক আছে। এবং এই চার নাম্বার কার্বনের এইচটা যেহেতু এখান থেকে সরে গেল, এখানে একটা বন্ড খালি হবে
ঠিক আছে। এখন এক নাম্বার কার্বন এবং চার নাম্বার কার্বনের যে অক্সিজেন আছে, এই দুইটা বন্ড একে অপরের সাথে কি হবে, যুক্ত হবে। তাহলে কি বুঝতে পারছো, এক নাম্বার এবং চার নাম্বার কার্বন পরস্পরের সাথে যুক্ত হলো এবং মাঝখানে কি আছে, অক্সিজেন আছে। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? এতটুকু বুঝলে একটু খেয়াল করো, এক এবং কত নাম্বার কার্বন যুক্ত হয়েছে, চার নাম্বার কার্বন, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এই ব্যাপারটাকে এক এবং চার, দেখো তোমার কাছে যদি এরকম ধরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ধরো একটা পুঁতির চেন আছে, ঠিক আছে। এখন এটা এক নম্বর পুঁতি, দুই নাম্বার, তিন, চার, পাঁচ নাম্বার পুঁতি। এখন তুমি যদি এই এক নাম্বার পুঁতিটাকে নিয়ে গিয়ে চার নাম্বার পুঁতিটাকে এক নাম্বার পুঁতির সাথে যুক্ত করে দাও, তাহলে কিন্তু এরকম একটা কি হয়ে যাবে, এক দুই তিন চার, এক নাম্বার চার নাম্বার সাথে যুক্ত হয়ে একটা রিং তৈরি করবে এবং চারের সাথে পাঁচ নাম্বার পুঁতি বাইরে থাকবে, ঠিক আছে। এরকম একটা রিং তৈরি হবে না, ঠিক একইভাবে এক নাম্বার এবং চার নাম্বার কার্বন যেহেতু পরস্পরের সাথে যুক্ত হয়েছে এবং মাঝখানে আছে কে, অক্সিজেন, তাহলে এখানেও একটা রিং তৈরি হবে। রিংটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি, খুব সহজ। দেখো রিং, রিংটার ভিতরে কয়টা কার্বন থাকবে, দেখো এক এবং চার যুক্ত হয়েছে, তাহলে রিংটার ভিতরে চারটা কার্বন থাকবে। তাহলে দেখো আমরা এইভাবে লিখতেছি, এক আমরা এরকম একটা স্ট্রাকচার আঁকবো, আমি আবার ব্যাপারটাকে বুঝাচ্ছি, দেখো স্ট্রাকচারটা কীরকম আঁকবো, এভাবে দিলাম, এভাবে এভাবে এভাবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কর্নারে আমি চিন্তা করব কি আছে, কর্নার যেগুলো আছে প্রত্যেকটা কর্নারে একটা কারো কার্বন দেব, কার্বন কার্বন কার্বন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ধরো এক নাম্বার কার্বন, দুই, তিন এবং চার নাম্বার কার্বন। তাহলে দেখো এক নাম্বার এবং চার নাম্বার কার্বন, তাহলে দেখো এক নাম্বার এবং চার নাম্বার কার্বনের মাঝে কে আছে, অক্সিজেন না, তাহলে এক এবং চারের মাঝে আমরা দিয়ে দেবো কাকে, অক্সিজেনকে, ঠিক আছে। তাহলে দেখো এক নাম্বার এবং আমরা দেখতে পাচ্ছি এক নাম্বার এবং চার নাম্বার কার্বন কী হয়েছে, পরস্পরের সাথে যুক্ত হয়েছে। তো এক নাম্বার এবং চার নাম্বার কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, কিন্তু মাঝখানে কাকে দেখতে পাচ্ছ, অক্সিজেন না, ঠিক একইভাবে দেখো এক নাম্বার এবং চার নাম্বার কার্বন পরস্পরের সাথে যুক্ত আছে কিন্তু মাঝখানে কী আছে, অক্সিজেন। এখন আসো কার্বনের বাকি হাতগুলো আমরা দিয়ে দিই। দেখো এখানে দুইটা বন্ধন আছে, আরও দুইটা বন্ধন তৈরি হতে পারবে। এখানে দেখো দুই নাম্বার কার্বনে এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, টোটাল চারটা বন্ডের জন্য আরও দুইটা বন্ড লাগবে, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড এবং এখানে কয়টা, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড। এখন তোমরা একটু লক্ষ্য করো, এই যে চার নাম্বার কার্বন যেটা আছে ওই চার নাম্বার কার্বনের সাথে পাঁচ নাম্বার কার্বনটা যুক্ত আছে, পাঁচ নাম্বার কার্বনটা কী আছে, সিএস টু ওএইচ। তাহলে আমি চার নাম্বার কার্বনের সাথে পাঁচ নাম্বার কার্বনটা লিখে দিচ্ছি, সিএস টু ওএইচ, এটা আমি পাঁচ নাম্বার কার্বনটা লিখে দিলাম, ঠিক আছে। দেখো চার নাম্বার কার্বনের সাথে পাঁচ নাম্বার কার্বনটা যুক্ত আছে না, সিএস টু ওএইচ, এটা লিখে দিলাম। এখন আসো তোমার এই যে বাক্স হলো, এখানে একটা বাক্স হলো, বাক্সের যে ডান দিকে ওয়েজগুলো আছে, বাক্সের ভিতরে ডান দিকে যে ওয়েজগুলো আছে এগুলোকে আমরা লিখব নিচের দিকে। তাহলে দুই নাম্বার কার্বনে একটা ওয়েজ আছে, ডান দিকে নিচে লিখলাম, তিন নাম্বার কার্বনে একটা ওয়েজ আছে, নিচে লিখলাম, ঠিক আছে। এবং চার নাম্বার কার্বনে দেখো, চার নাম্বার কার্বনে একদিকে আছে অক্সিজেন, এই যে একদিকে অক্সিজেন, অপরদিকে আছে পাঁচ নাম্বার কার্বন, সিএস টু ওএইচ, এই যে পাঁচ নাম্বার কার্বন সিএস টু ওএইচ, আর একদিকে আছে একটা হাইড্রোজেন, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে চার নাম্বার কার্বনে। এখন আসো যে এক নাম্বার কার্বন, এক নাম্বার কার্বনে যদি লক্ষ্য করো, এক নাম্বার কার্বনে একটা ওএইচ আছে এবং একটা এইচ আছে, ঠিক আছে। এখন এক নাম্বার কার্বনের ওএইচটা, এইচটা কোথায় অবস্থান করবে, এটা উপরেও অবস্থান করতে পারে। দেখো এক নাম্বার কার্বনে কিন্তু আগে ছিল সিএইচও, কোনো ওএইচ ছিল না, যেহেতু এখন একটা ওয়েস সৃষ্টি হলো, সেই ওয়েস্টটা এক নাম্বার কার্বনের যে ওয়েস্টটা সৃষ্টি হলো এটা এখন কোথায় অবস্থান করবে, এটা চাইলে উপরেও থাকতে পারে, তোমার এসটা উপরে ওয়েস্টটা এবং এসটা নিচে অবস্থান করতে পারে। দেখ যখন তোমরা দেখবা এক নাম্বার কার্বনের যে ওয়েজ সেটা যদি উপরে থাকে সেটাকে বলবো আমরা বিটা রাইবোস, এটাকে কী বলবো আমরা, এই রাইবোসটাকে আমরা কি বলবো, বিটা রাইবোস, ঠিক আছে। মনে রাখবে বিটা লিখতে, বিটা আমরা দেখো বিটা এইভাবে মনে রাখো, বিটা মানে হচ্ছে বড়, বিটা মানে বড়, বিটা মানে বড়, অর্থাৎ বড় হলে কোথায় নাম্বার হলে বড়, তুমি যদি বড় হও তোমার অবস্থান থাকবে উপরে, ঠিক আছে। তো একইভাবে মনে রাখবা বিটা রাইবোসের যে ওয়েস্টটা এটা থাকবে উপরে, ঠিক আছে। আর যদি এই ওয়েস্টটা যদি নিচের দিকে থাকে আর এসটা যদি উপরের দিকে থাকে তাহলে তখন আমরা বলবো আলফা রাইবোস, ঠিক আছে। তাহলে এক নাম্বার কার্বনে ওয়েজ মূলক যদি উপরের দিকে থাকে তাহলে বলবো বিটা, আর যদি নিচের দিকে থাকে তাহলে বলবো আমরা আলফা রাইবোস। তাহলে এটা গেল তোমার রাইবোসের
রিং স্ট্রাকচার। এখন আসো ডিঅক্সিরাইবোসের রিং স্ট্রাকচারও সেম। দেখো ডিঅক্সিরাইবোসের দুই নাম্বার কার্বনে একটা ওএস থাকবে না। এখন এটা কি হয়ে গেল, দুই নাম্বার কার্বনে একটা ওএস মুছে দিলে এটা কি হয়ে গেল, ডিঅক্সি রাইবোস। এখন যদি তুমি ঠিক একইভাবে দুই নাম্বার কার্বনে এখানে যদি ওএইচ মুছে দাও তাহলে এটাও হয়ে যাবে কি, এখন এটা ডিঅক্সি রাইবোসের রিং স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে দেখো এখন এটা কোন ধরনের ডিঅক্সিরাইবোস, যেহেতু উপরে নিচের দিকে ওএস আছে তাহলে এটাকে বলবো আলফা ডিঅক্সিরাইবোস, আর যদি উপরের দিকে থাকতো, উপরের দিকে থাকতো সেক্ষেত্রে আমরা বলতাম এটাকে কি, বিটা ডিঅক্সি রাইবোস। দেখি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কি রিং স্ট্রাকচারটাকে বুঝতে পেরেছো কিনা। এটা এটা বুঝতে পারলে এটা বুঝতে পারছো কিনা দেখো, এটা বুঝতে পারলে তোমাদের অনেক কাজে দিবে ব্যাপারটা। আচ্ছা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। আচ্ছা সোহেল বলল বুঝছি স্যার। আচ্ছা যারা বুঝছো কাইন্ডলি একটু কমেন্ট করো, আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা 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 দেখি বলো তো, এই আমাকে একটি প্রশ্নের উত্তর দাও, ওএস যদি উপরের দিকে থাকে, এক নাম্বার কারণে ওএস যদি উপরের দিকে থাকে তাহলে আলফা নাকি বিটা, এটা একটু লেখো, আলফা নাকি বিটা। সুয়েল আছে, শাকিলা রেসবি, সোমায়া সুলতানা এটা বুঝতে পারছে বললো। আচ্ছা তোমরা একটু এটা আমাকে কমেন্ট করো, ওয়েস্ট যদি উপরের দিকে থাকে তাহলে আলফা নাকি বিটা। অরফন ফাল বলেছে বিঠা, দেখে আরও যারা আছো তারা কমেন্ট করো ওয়েস্ট যদি উপরের দিকে থাকে। আর এর সাথে আছে ঋষি, ঋষি বলছে বিঠা, যারা আছো সবাই একটু কাইন্ডলি কমেন্ট করো। মেহরাস আহমেদ আছে, মেহরাস আহমেদ বললো বিঠা। দেখি আর কাদে আলফা আসতেছে নাকি বিটা আসতেছে, দেখি সবাই বলো এরপর আমি সঠিক আনসারটা বলবো। নাইরা ইসলাম বললো বিঠা, শাফিউল আলম বললো বিঠা, আচ্ছা সোহেল বললো বিটা, গুড, ধন্যবাদ, তোমরা বুঝতে পেরেছ, তোমরা যে বুঝতে পারলো ব্যাপারটা আমারও কিন্তু ভালো লাগতেছে। ঠিক আছে তো তোমরা যারা ক্লাস করতেছো বুঝতে পারছো ব্যাপারটা, তো তোমরা এই আমারও কিন্তু ভালো লাগতেছে। তো তোমরা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো শেয়ার করবা, তুমি যেমন বুঝতে পারতেছো তোমার যে বন্ধুরা আছে তোমাদের ক্লাসমেট বা তোমাদের সাথে অনেকে যারা আছে তারাও যেন ব্যাপারগুলো বুঝতে পারে এবং ইন্টারমিডিয়েটে একটা ভালো রেজাল্ট করে সবার যেন স্বপ্নটা পূরণ হয়, এজন্য আমরা ক্লাসগুলো আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে যেন সবাই বুঝতে পারে, সবাই আমাদের ক্লাসগুলো করতে পারে, সবাই যেন ভালো ভালো জায়গায় যায়, তাহলে কিন্তু আমরা আমাদের যে কষ্ট করতেছি তোমাদের জন্য এটা আমি সার্থক মনে করব। ঠিক আছে এখন আমরা রাইবোস এবং ডিঅক্সিরাইবোসের যে গাঠনিক স্ট্রাকচার এটা কিন্তু দেখে ফেললাম, আমরা ফিশার মডেল বা এটাকে রিং স্ট্রাকচার বা হাওয়ার্থ মডেলও বলা হয়ে থাকে, হাওয়ার্থ স্ট্রাকচারও বলা হয়ে থাকে। এটা হচ্ছে ফিশার স্ট্রাকচার চেনের মতো এটা, আর এটা হচ্ছে রিং স্ট্রাকচার বা হাওয়ার্থ স্ট্রাকচারও বলা হয়ে থাকে। তাহলে আমরা এটা দেখলাম, এখন রাইবোসও দেখলাম আমরা, ডিঅক্সিরাইবোসও দেখলাম। এখন আসো রাইবোস নিয়ে আমরা কিছু কথা আমাদের বইয়ে আছে এগুলো আমরা একটু লিখে ফেলবো। রাইবোস, ঠিক আছে, রাইবোস হচ্ছে এটার আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে রাইবোসের আবিষ্কারক এমিল ফিশার। ঠিক আছে এমিল ফিশার, ঠিক আছে এদিকে আমি লিখতেছি ডিঅক্সি রাইবোস, একসাথে রেখে দিব ডিঅক্সি রাইবোস। ডিঅক্সি রাইবোসের যে আবিষ্কারক উনি হচ্ছে কে, পি লেভিন, উনি মনে হয় এ ভদ্রলোক, উনি আবিষ্কারক ডিঅক্সিরাইবোসের। তারপর হচ্ছে আমরা দেখব এটার আণবিক সংকেত হচ্ছে C5H10O5, আমরা জানি, কিন্তু ডিঅক্সিরাইবোসে একটা অক্সিজেন বাদ পড়ে সেখানে এটা আণবিক সংকেত হবে C5H10O4, একটা অক্সিজেন কম থাকবে। আর একটা মনে রাখবা এটার যে গলনাঙ্ক, গলনাঙ্ক এটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা গলতে শুরু করবে, আর এটার যে গলনাঙ্ক এটা হচ্ছে 91 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে এবং এটা হচ্ছে আরএনএ এর গাঠনিক উপাদান এবং এটা হচ্ছে তোমার ডিএনএ এর গাঠনিক উপাদান। ঠিক আছে এবং আমি উপরের দিকে লিখতেছি, তোমরা একটু মনে রাখবে যে রাইবোসের সাথে এইচসিএল যদি বিক্রিয়া করে তাহলে এখানে উৎপন্ন হবে
ফারফিউরাল এসিড, ফারফিউরাল এসিড, ঠিক আছে। আর যদি তোমার ডিঅক্সিরাইবোসের সাথে, ডিঅক্সিরাইবোস এটার সাথে যদি এসসিএল বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে লিবোনিলিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি অতটুকু তোমরা বুঝতে পেরেছ। আর একটা বিষয় হচ্ছে পার্থক্যের মধ্যে আমরা যদি দেখি, এটার দুই নং কার্বনে দেখা যাচ্ছে ওএইচ উপস্থিত, মানে অক্সিজেন থাকে, অক্সিজেন থাকে। আর এটার ক্ষেত্রে দেখা যায় দুই নং কার্বনে অক্সিজেন পরমাণু থাকে না, সেজন্য এটার নাম হয়েছে কি ডিঅক্সি রাইবোস, ঠিক আছে। আচ্ছা, এখন এইগুলা হচ্ছে আমাদের পার্থক্যের মধ্যে আমরা লিখতে পারি। আর একটা সে মনে রাখবো আমরা, আর এন এর যে রাইবোস, রাইবোসটা শুধু যে আর এন এতে থাকে এটা না, রাইবোস তোমার কোথায় কোথায় পাওয়া যায়? রাইবোস তোমার আর এন এতে পাবে এটিপি, অর্থাৎ এডেনোসিন ট্রাইফসফেটও তোমরা চিনো। এটিপি হচ্ছে তোমার ক্লাস 19 পড়েছে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয়, যেটা শক্তি হিসেবে আমাদের সেল খরচ করে। এই এডেনোসিন ট্রাইফসফেট, এটার মধ্যেও রাইবোস পাবা। এনএডি অর্থাৎ নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিটাইড, এটার মধ্যেও রাইবোস আছে। তারপর হচ্ছে তোমার এনএডিপি, নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিটাইড ফসফেট, এদের মধ্যেও কি রাইবোস পাওয়া যায়। কোএনজাইম এ, এতেও কি থাকে রাইবোস পাওয়া যায়। তাহলে আমরা একটু পড়ে নিব যে রাইবোস কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এতটুকুই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তোমরা যদি কোনো ব্যাপার না বুঝো তাহলে আমাকে মেসেজে জানাতে পারো বা কমেন্ট করতে পারো, আমাকে এই ভিডিওতে মেনশন করে কমেন্ট করতে পারো যে তোমরা কোনো বিষয় না বুঝলে, ঠিক আছে। আমি পরবর্তী ক্লাসে এটা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ দীর্ঘক্ষণ আমাদের সাথে যারা ক্লাস করেছো, তো যারা আমাদের সাথে দীর্ঘক্ষণ ক্লাস করেছো সবাইকে ধন্যবাদ। সবাইকে বলবো নোট করো, ভালো করে পড়ো, তোমাদের যে কষ্ট করে পড়তেছো তোমাদের যেন যে স্বপ্ন, এই স্বপ্ন যেন পূর্ণ হয় সে কামনা রইল। আসসালামু আলাইকুম।